সকাল সকাল টলিউডের জন্য ফের বড় দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জানা গেছে লিভার সংক্রান্ত অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন কিছুদিন আগে। তবে খানিকটা সুস্থ হয়ে হাসপাতালে ফিরলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। কিছুদিন আগে স্টার জলসার গাঁট ছড়া ধারাবাহিকে ছোট্ট একটি চরিত্রে দেখা গেছে তাকে, বহুদিন পর অভিনয় জগতে ফেরা। তাই অনেকেই ভেবেছিলেন আবারও হয়তো সুস্থ হয়ে জীবনের মূল স্রোতে ফিরেছেন এই অভিনেত্রী। খুশি ছিলেন সোনালী চক্রবর্তীও, কিন্তু সেই খুশি আর বেশি দিন থাকা হল না। অসুস্থ হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী। রেখে গেলেন তার স্বামী শঙ্কর চক্রবর্তী এবং একমাত্র মেয়েকে। এই দুঃসংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না টলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে প্রত্যেক শিল্পীরাই। তার হাসি মুখটাই মনে রাখতে চাইছেন তারা। যেখানে থাকুন, ভালো থাকুন সোনালী চক্রবর্তী। টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে রইল সেই শুভকামনা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।